আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম নতুন। তো আজকের ভিডিওতে আমরা কিছু জিনিস আলোচনা করব এবং কিছু জিনিস আমরা আর কি শিখে ফেলবো। তো প্রথমত আপনারা জানেন যে আমি 25 সেকশন ইন এলিমেন্টর নামে একটা নতুন মিনি কোর্স চালু হচ্ছে, যেটা আমাদের এই কোর্সেরই একটা অংশ, যেখানে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বিভিন্ন টাইপের অ্যাড অন ডেভেলপমেন্ট এবং আমরা এলিমেন্টরের টিপস এবং ট্রিক্স সম্পর্কে জানবো। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা যদি কোনো ধরনের সেকশন পান সেক্ষেত্রে আমাকে জানাবেন এই সেকশনটি। তো অনেকেই সাজেস্ট করছেন, তো আমি কিছু ফিডব্যাক দেই আপনাদের। এখানে দেখা যাচ্ছে আপনারা কিছু কিছু দিচ্ছেন, এগুলো আসলে ডিজাইন ফোকাসড। যেমন ধরেন এইটা, এটা একটা ডিজাইন ফোকাসড, এখানে কোনো কিছু শেখার নাই, মানে সিএসএস, এইচটিএমএল, সিএসএস ছাড়া এখানে কোনো কিছু শেখার নাই। তো আমি আসলে এই ধরনের চাচ্ছিলাম না। সেম উইথ দিস ওয়ান, এটাও একই, এটাতে এটা নেওয়া যেতে পারে। এটাতে ধরেন একটা এফেক্ট আছে যে হোভার করলে এটা আসতেছে, এটা কেমন করে করব, এটা আমরা নিতে পারি, বাট এটা না। বা ধরেন এই যে এটা, এটা না, এটা আমরা নর্মালি যে কোনো ধরনের একটা নিউজ লেটার সাবস্ক্রিপশন টেমপ্লেট থেকে কোড কপি করে নিয়ে এসে এইচটিএমএল সিএসএস করতে পারি। এটার সাথে এলিমেন্টারের কোনো রিলেশন নাই। আর সাবমিট বাটনটা কিভাবে আসছে সেটা তো আপনারা এইচটিএমএল সিএসএস জানবেন। এইটা করা যেতে পারে যে এইটা হচ্ছে দ্য রেড অ্যারো মার্ক। আমি আসলে রেড অ্যারো মার্ক এখানে খুঁজে পাচ্ছি না, কোনো কোনটা বোঝাতে চেয়েছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখানে একটু বলবেন। এই জিনিসগুলো হচ্ছে ক্যাটাগরি, যেটা হচ্ছে এলিমেন্টের প্রোতে করা যায় ইজিলি, বাট এটাকে আমরা বানাইতে পারি। আপনি মনে হয় এটা বোঝাতে চাচ্ছিলেন, ওকে আমি বুঝতে পারছি এখন। সো এইটা বানানো যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এইটাও এইচটিএমএল সিএসএস এর একটা অ্যাড অন, এটা আমরা নিতে পারি, ওকে। দেন হচ্ছে টাইম লাইনে আমরা আসলে যাব না, কারণ টাইম লাইন আমাদের আসলে দরকার নাই এখন, খুব কম ব্যবহার হয় টাইম লাইন। টাইম লাইনের জন্য অনেক ধরনের প্লাগ ইন পাওয়া যায়, তো রেডিমেড ওইগুলো ইউজ হয়। সো এইটাতে আমরা যাব না, এইটা করা যেতে পারে। দেন হচ্ছে এইগুলো আসলে ডিজাইন ফোকাসড। সো এইগুলো আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে এইচটিএমএল সিএসএস দিয়ে করা খুব কষ্টকর। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা পিএনজি আকারে নিয়ে নর্মালি করে ফেলতে পারেন, এটার জন্য শেখার তেমন কিছু নাই এখানে আসলে। এইটার জন্য একই যে আপনি একটা বক্স নেবেন, যে বক্সের ব্যাকগ্রাউন্ড আকারে এটা দিবেন, তারপর এটা কাজ করবে, এটার জন্য এক্সট্রা কোনো কিছু নাই আসলে। সো এগুলো আসলে সিম্পলি চিন্তা করবেন, এগুলো সব কিছু এইচটিএমএল সিএসএস দিয়ে করতে গেলে সময় অপচয় হবে, তারপরে অনেক কিছু নষ্ট হবে, এগুলো আসলে দরকার নাই। সো আমরা ওইদিকে যাব না, এইটা একটু ক্রিয়েটিভ মনে হয়েছে আমার কাছে, এটা করা যেতে পারে। সো এরকম আপনাদের আমাদের আমাকে সাজেস্ট করেন যেগুলো যেগুলো আসলে ফাংশনালিটি বেসড। আপনারা যারা একটু অ্যাডভান্স তারা বিভিন্ন টেমপ্লেটের ওয়েবসাইটে যান, গিয়ে আমাকে ওই সেকশনে স্ক্রিনশট দেন। যেমন ধরেন আপনি থিম ফরেস্টে যেতে পারেন, থিম ফরেস্টে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের টেমপ্লেট পাওয়া যায়, সেই টেমপ্লেট থেকে স্ক্রিনশট নিতে পারেন। বা ধরেন আপনি যে কোনো একটা টেমপ্লেটে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে সেই সেকশনটা কিভাবে এলিমেন্টার করবেন সেটাও আমাকে জানাতে পারেন। সো এইভাবে করে জানালে আমার জন্য সুবিধা হয়, আমি আপনাদের থেকে 10টা নিব আর বাকি 15টা আমি করব। তো আমি আজকে একটা লেআউট দেখাতে চাচ্ছিলাম, সেই লেআউটটা জাস্ট ধরেন এরকম। নর্মালি এটা একটা ফুটার, আর যে ফুটারের অংশটুকু এরকম আছে কেমন করে আমরা করব। এরপরে হচ্ছে আমাদের বডিতে যেরকম আছে, ধরেন বডিতে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেভাবে আমরা কেমন করে করব। সো আমরা এখন এইটা শুরু করি। এখানে ধরেন আমি একটা ক্যানভাস টেমপ্লেট নিব, এলিমেন্টর ক্যানভাস, জাস্ট নর্মালি কাজ করার জন্য। সো ফুটার টেস্ট, সো এটা পাবলিশ এবং ফাইনালি এডিট উইথ এলিমেন্টর, তাহলে আমরা এলিমেন্টর একটা পাবো। সো এখন ধরেন নর্মালি আমরা তো আসলে বডিতে ব্যাকগ্রাউন্ড দিব, সো আমরা ধরে নিলাম যে বডিতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখন আমরা এই সেকশনটা করব। তো প্রথমে আমাদের এই জিনিসটা দরকার, যেটার জন্য আমাদের নেভিগেশন উইজেটটাকে ইউজ করে স্টাইল করতে পারি, আর এটা দরকার। সো এখন এইটার জন্য আমাদের তিন কলামের একটা এরকম দরকার, যেখানে আমরা আসলে ব্যাকগ্রাউন্ড ইউজ করব হচ্ছে এখানে। নর্মালি আপনি যেটা করতে পারেন, এটা দুইভাবে করা যায়, অর্থাৎ আমি তিন কলামে না নিয়ে আমি এখানে ধরেন আমি একটা সিঙ্গেল কলাম নিলাম, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের কন্ট্রোলের জন্য মূলত আমি এর ভিতরে ইনার সেকশন দিয়ে করতে পারি। তাহলে আমরা সুবিধা হচ্ছে যে আমরা এই যে সেকশন পেলাম একটা এক্সট্রা, তারপরে সেকশনের ভেতরে আমরা কলাম করে আলাদা করে করতে পারবো। সো ইনার সেকশনকে এবং কলামকে, যে কোনো একটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করতে পারি আপনার ইচ্ছা। তো আমি ইনার সেকশনকে দিচ্ছি, হ্যাঁ ধরেন আমি ব্যাকগ্রাউন্ড লাল রঙের দিব একটা, এটা যদি নিয়ে আসতে চাই এটা নিয়ে আসি। সো এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম, এখন এখানে আমাদের নর্মালি যে জিনিসগুলো আছে সেগুলো আমি একদম বাই ডিফল্ট স্টাইলে দিয়ে দিই, অর্থাৎ হেডিং, এটার হচ্ছে কালার হচ্ছে আমরা হোয়াইট দিয়ে দিই এখান থেকে,
কালার টালার এগুলো চেঞ্জ করতেছি না, আমি জাস্ট ফিচারটা দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন ডান দিকে একটা বর্ডার আছে, যেটা আমাদের এই কলাম এবং দ্বিতীয় কলামে হবে। সো আমরা একটা কাজ করতে পারি, এই কলামের স্টাইল বর্ডার এখানে হচ্ছে সলিড, এখানে হচ্ছে আমরা শুধুমাত্র ডান দিকে হবে। তো এইখানে এখন আমরা বর্ডারের কালারটা দিব হচ্ছে হোয়াইট। সো বর্ডার হয়ে গেল, আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদের এখানে সুবিধা হবে, অর্থাৎ আইকন। সো এখানে আইকনের সাথে আবার টেক্সট আছে, সো আমরা আইকন বক্স নিতে পারি। আইকন বক্সের লেআউট আপনারা জানেন যে এখানে লেআউট আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। সো এখানে সেন্টার লেআউট একটা ইউজ করা আছে, আর জাস্ট টাইটেল হবে। সো আমি এখন আসলে সিএসএস ওইভাবে দিব না, মানে হচ্ছে স্টাইল ওইভাবে করব না, নর্মালি আমি হচ্ছে এটাকে জাস্ট দেখানোর জন্য। সো আইকন বক্স নিলাম, এই আইকন বক্সে একটা ডুপ্লিকেট করে রাখলাম, আসলো এই পর্যন্ত। এখন খেয়াল করেন, আমি এটা একটু প্রিভিউ দেখি, এই যে এখানে আমাদের হচ্ছে ইয়ে দরকার, মানে হচ্ছে স্পেস দরকার। সেই স্পেসের জন্য আমরা টোটাল সেকশনটাকে একটা প্যাডিং দিলে কিন্তু আমাদের স্পেস হয়ে যাবে। যেমন দেখেন, এখন যদি এখানে যাই প্যাডিং 10 পিক্সেল, সেক্ষেত্রে সরি সেকশনে আমরা ইনার সেকশনকে দিব আসলে। সো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটাকে, সেহেতু একে দিব। দেখেন এই যে হয়ে গেছে আমাদের কিন্তু ওই জিনিসটা। এখন আমরা এটাকে যদি ডুপ্লিকেট করি কলামকে, সেক্ষেত্রে আমরা এই যে এটা পেয়ে গেলাম, এই লেখাটা সেন্টার হবে। এগুলো আমি এখন করতেছি না, আমি জাস্ট আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি। সো এটা দিয়ে দিলাম। এখন আসি হচ্ছে নিচের কন্টেন্টে, এটা যদি আবার ডুপ্লিকেট করেন এবং হচ্ছে সরি এটা ডিলিট, এইটা ডিলিট, এটাকে ধরেন আমি ডুপ্লিকেট করব, এবং আমি এটাকে ডান দিকে বর্ডারটা দিব না, এটার স্টাইল বর্ডার নান। সো আমরা এটা বর্ডার দরকার নাই। তাহলে আমাদের এই অবস্থায় এই সেকশনটা হয়ে গেল। এখন আমরা আসি হচ্ছে নিচেরটাতে, অর্থাৎ হচ্ছে নিচে আমাদের একটা এরিয়া হবে। ধরেন আমরা এরিয়াটার কয় কলাম, 1 কলাম 2 কলাম 3 কলামের, 3 কলামের একটা নিতে পারি, অথবা একটা কলামে নিয়ে আমরা এর ভিতরে সেকশন নিয়ে করতে পারি। এটা কেন করলাম, কারণ হচ্ছে নিচেও আমাদের আসলে একটা এরিয়া আছে, এই কারণে মূলত আমি একটা সেকশন নিয়ে দিলাম, যাতে করে আমরা এই যে এই এরিয়াটা ওইখানে দিতে পারি। সো এরিয়াটা সেন্টার করে দিলাম, কপিরাইট টেক্সট আর কি। সো এখন এই সেকশনটাকে আমরা হচ্ছে স্ট্রেচ করব, স্টাইল দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক। তাতে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এই লেখাটার এইটা আসলে হেডিং হবে, বাট এখানে প্যারাগ্রাফ। সো স্টাইলে গিয়ে আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি। সো এখন খুব ইজিলি আমরা এইখানে এই নেভিগেশন মেনু নিতে পারবো, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, সেহেতু আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উইজেটটাকে ইউজ করি, ওয়ার্ডপ্রেসের নেভিগেশন মেনুটাকে আমরা ইউজ করি। সো এইখানে যাই, এখানে গিয়ে আমরা যে কোনো একটা মেনু আপাতত ইউজ করি। এখন এখানে আপনি সিএসএস দিয়ে স্টাইল করতে পারেন, বা যে কোনোভাবে করতে পারেন, অথবা একটা কাজ করতে পারি, আমরা লিস্ট নিতে পারি, একটা টেক্সট বক্স নিতে পারি, যেই টেক্সট বক্সে মূলত আমাদের লিঙ্কগুলো হবে। যেমন ধরেন আমরা এখানে নিলাম হচ্ছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো তারপরে আমরা হচ্ছে এখানে এটা এগুলোকে লিঙ্ক করে দিতে পারি, এভাবে যেভাবে ইচ্ছা আপনার, যেভাবে ইচ্ছা মেনু তৈরি করে নিতে পারেন। প্রো থাকলে আপনি খুব ইজিলি এটাকে স্টাইল করতে পারতেন, এখন যেহেতু প্রো নাই, সেহেতু আমরা নর্মালি এটাকে এখন সিএসএস দিয়ে করে নিব, যেভাবে আমরা ওই যে মেনু বানাইছিলাম। সো এখন এটা করি না, এখন আমরা এই যে এরকম করব, এরকম করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এইটার প্যাডিং টপ দিব একটি, মানে বেশি, ধরেন আমরা 150 পিক্সেল প্যাডিং টপ দিলাম, বটম দিলাম হচ্ছে ওনলি 50। এরপরে হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি, এই সেকশনকে মাইনাস করে দিতে পারি। যেমন দেখেন আমি যদি এখানে বটম -50 করে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এটা উপরে দরকার, সেক্ষেত্রে আমরা ইজিলি জেড ইনডেক্স 1 দিব, তাহলে এটা উপরে চলে আসবে। সো এখন আমি যতটুকু উপরে তুলবো ততটুকু কিন্তু আমার এটা হয়ে যাবে। সো এইভাবে করে আপনি এই ধরনের সেকশন যেগুলো আছে সেই সেকশন করতে পারেন, এবং আপনি উল্টাটাও করতে পারেন, অর্থাৎ আমি যে উপরেরটা নিচেরটা মাইনাস দিলাম, চাইলে আমি এইটাকেও মাইনাস টপ করে দিতে পারি, সেক্ষেত্রে আমার কিন্তু একই কাজ হবে। তো এইভাবে করে এই সেকশনটার স্ক্রিনশট আমি দিয়ে দিবো, আপনার একটু পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করেন। এইখানে যে সেকশন আছে এটাও আশা করি আপনারা পাবেন, জাস্ট একটা আইকন নেবেন এবং এটা একটা বাটন নেবেন নিয়ে সেটাকে, আচ্ছা এটা আমি একটু দেখাই, এখানে একটু দেখার বিষয় আছে। সো আমি জাস্ট এখানে একটা ইমেজ উইজেট নিব, যেই উইজেটটা হচ্ছে আমাদের ধরেন সিম্পলি ধরেন এটাই। এরপরে আমাদের নিচে আছে কি একটা হচ্ছে আইকন, তাই না? সো আমরা আইকন না নিয়ে দুইটাই বাটন নিই,
যে বাটনটা মূলত আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে টেক্সট, এখানে ইউজ করব না, বাট আমাদের এখানে আইকন ইউজ করব, সেটা হচ্ছে ফেসবুক ইউজ করলাম। এখন এইটাকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে উইড দিব হচ্ছে ইনলাইন, এরপরে হচ্ছে আপনি এখান থেকে বাটনের যে প্যাডিং আছে সেই প্যাডিংটা এখানে আপনি জিরো করে দিয়ে এরপরে আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি এখানে প্যাডিং দিবেন। যেমন ধরেন উপরে আমি 10 দিলাম, নিচে দিলাম হচ্ছে 10, তারপর এদিকে দিলাম আমি যতটুকু লাগে আর কি, এদিকে আমার 10 লাগবে কিনা আমি জানি না, বাট হ্যাঁ 10। এবার বর্ডার রেডিয়াস ধরেন আমি দিলাম 50, তাহলে আমাদের সেন্টার হয়ে গেল। এইটাকে আমি একটু সেন্টার করে দিই। দেখা যাচ্ছে যে ফেসবুক আইকনের নেচার অনুযায়ী এটা আসলে সেন্টার করে লাভ নাই, যেহেতু আমরা ইনলাইন ব্লক করছি, এটার ফেসবুক আইকনের নেচার অনুযায়ী আমাদের আসলে প্যাডিংটা ডানে বামে কম হবে। সো লেফটে দিলাম হচ্ছে 11, নানে 6, মানে এভাবে করে আর কি এটাকে সেন্টার করলাম। এটাকে ম্যানুয়ালি করতে হবে, এটা আসলে এভাবে করার সুযোগ নাই, যেহেতু আমরা নর্মালি একটা বাটন ইউজ করছি। সো এখন আপনি এখান থেকে কালার দেন। এখানে পরের বাটনটা যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে এটা সেন্টার আছে, লোগো সেন্টার আছে, এটাগুলো সেন্টার আছে। সো আপনি যেটা করতে পারেন এই কলামের ভেতরে গিয়ে এখানে ভার্টিক্যাল সরি হরাইজন্টাল অ্যালাইন আপনি এখানে দিতে পারেন সেন্টার, তাহলে এটা অটোমেটিক্যালি সেন্টার হয়ে যাবে। এখন এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি নর্মালি এখানে এটাকে মার্জিন লেফট 10 এবং রাইট 10 করে রাখি। তাহলে আমি পরের আইকনটা যেটা নিব সেটা হচ্ছে আমি খুব সহজে এটার আইকন নান করে দিব এবং এখানে দিব হচ্ছে ফর্মস, এবং এখানে আমার হচ্ছে প্যাডিংটা আর কি ইকুয়াল হবে, সো রাইট 10 লেফট 10 বা তার বেশি। সো আমি এখানে হচ্ছে আমার ইয়েটা হবে না, এটা কেটে দিই, রাইট 20 লেফট 20 বর্ডার রেডিয়াস 0। সো আমি এই এই অংশটুকু এইভাবে করে করে ফেলাম। আচ্ছা এটা তো বর্ডার রেডিয়াস হবে না, আমি ভুলে দিয়ে ফেলছি। ওকে, সো তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে একটা সেকশনকে আমরা খুব সহজে করতে পারি। আপনারা সবসময় চেষ্টা করবেন এলিমেন্টের অ্যাডন ছাড়াই যদি আপনি কোনো কিছু করে ফেলতে পারেন সেটা বেস্ট, সেটার জন্য আপনাকে অ্যাডন বানাইতে হলো না। যেমন দেখেন এই টোটাল এই জিনিসটা করার জন্য আমার কোনো অ্যাডনের প্রয়োজন নাই, আচ্ছা এই বর্ডার ঠিক মতো করে দিতে হবে। সো এইভাবে করে আমরা এই সেকশনটা খুব সহজেই করে ফেললাম। আমরা আসলে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আগে জানবো, এরপরে আস্তে আস্তে অ্যাডন ডেভেলপমেন্টও এই কোর্সের ভেতরে থাকবে। সো আপনারা কষ্ট করে একটু সেকশন সাজেস্ট করতে থাকেন, আমিও আমার কাছে অনেকগুলো সেকশন আছে যে সেকশনগুলোতে অন্যান্য ফিচারগুলো আছে যেগুলো দিয়ে আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।